মোনা এই জুতা জোড়া দেখি। এই জুতার নামই তো খোকাই কইছিল। আঙ্কেল এইটা কিন্তু ব্র্যান্ডের জুতা, একদম 1000, কোনো দামাদামি নাই। কও কি এই 1000 টাকা তো পাই নিছে? বাবারে আমি 300 টাকা দিব। কাকাই তো দেখি ব্র্যান্ড বুঝে না, এক জোড়াই আছে, আপনি 2 জোড়া একসাথে লইবেন দেখা 100 টাকা কমায় রাখুন। যাও আর 50 টাকা বাড়াই দিব না, তুমি দিয়ে দাও তোমার না। হ্যাঁ ভাবিছি এটা ওটা পুটি আর ইলিশের দাম কি এক হয় কাকা? খোকা তো এই জুতার কথাই কইছিল। মোনা এই জুতা জোড়া পাই দাও তো, আমার খোকার পাও তোমার মতো ইব। আমার খোকায় পাইছে আবার ওর মায়ের রং, খুব মানাইব। পায়ের রং দিয়ে আপনি কি করবেন? পায়ে তো রাখবো মোজা। ও হো, মোজার কথা তো মনেই নাই, দেবো না, এক জোড়া নতুন মোজা দাও। আমার খোকারে লাগবো একেবারে সাহেবের বাচ্চা গো মতন। এই 2 জোড়া একলগে প্যাকেট কর। না না 2 জোড়া না, খালি ওই খোকার জুতাটা প্যাকেট করো। মুসিরে দিয়ে সেলাই করা একটু পালিশ করলে একের চকচক হয়ে যাবো, তাই না মানা? এই যাও কাকা আপনারটা। বাপ হও তখন বুঝবে। ও তুই আপনাকে আজ বিলিয়ে দে শোন, আসমানি তাকি ওমরম জানে রই রোজার শেষে। এভাবেই ত্যাগের আনন্দে উদযাপিত হয় বাবাদের উৎসবগুলো। এমন অসংখ্য বাবাদের ত্যাগ মিশে আছে বাংলার জীবন জুড়ে, তাই এবারের ঈদের খুশি মহিমান্বিত হোক সেই সব বাবাদের ত্যাগের উপলব্ধিতে। অলিম্পিক এনার্জি প্লাস, 18 বছর ধরে বাংলার জীবন জুড়ে।